আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ একজন মহিলা প্রশ্ন করেছেন তিনি বলেছেন অনেকে প্রেগন্যান্ট বা গর্ভবতী অবস্থায় সন্ধ্যায় বা রাতে বাইরে থাকতে চায় না এতে নাকি বাচ্চার ক্ষতি হওয়ার বা বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আবার অনেকে কোনো জঙ্গল স্থানে যেতে চায় না বলে সেখানে ভূত থাকে সেখানে গেলে আমার গর্ভে থাকা সন্তানের ক্ষতি হবে এই রকম কথা চলে সমাজে এই কথাটা কি সঠিক সন্ধ্যার সময় শয়তানের চলাচল বৃদ্ধি পায় এই কারণে কি এমনটি বলা হয় শরীয়তে এই ব্যাপারে কি বলে ছোট একটি ভিডিও তাই শেষ পর্যন্ত দেখুন একাধিক বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে সন্ধ্যার সময় শয়তানের উৎপাত বৃদ্ধি পায় কিন্তু সে সময় গর্ভবতী নারীর বাইরে বের হওয়া যাবে না বা বাহির হলে গর্ভে থাকা সন্তানের ক্ষতি হওয়ার বা বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এ ধরনের কোনো বক্তব্য কোরআন হাদিসে আসেনি তাই এই বিশ্বাস সঠিক নয় এছাড়া আপনাকে জানিয়ে রাখি ভূত বলে কিছু হয় না আল্লাহ সৃষ্টি জিন ও মানুষ আর শয়তান কি সেই সম্পর্কে তো সেদিন বললাম চাইলে সে ভিডিও থেকে জেনে নিতে পারেন তাই কোনো জঙ্গল বা নির্জন স্থানে ভূত থাকে এমন কথা ভুল আরও জানিয়ে রাখি যদি কোনো গর্ভবতী নারী সন্ধ্যায় বা রাত্রে প্রয়োজনে বাড়ির বাইরে যায় এবং সন্ধ্যার তসবি জিকির ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনার দোয়াগুলো পাঠ করে তাহলে ইনশাআল্লাহ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না তবে এ সময় শিশুদেরকে বাড়ির বাইরে একাকী ছেড়ে দেওয়া ঠিক নয় এতে শয়তান জিন তাদের ক্ষতি করতে পারে কারণ বাচ্চারা সাধারণত দোয়া তাসবিগুলো পার করতে পারে না এই মর্মে একটি হাদিস দেখুন জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্যাস্তের পরপরই যখন রাত শুরু হয় অথবা বলেছেন যখন রাতের অন্ধকার নেমে আসে তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখবে কারণ এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে অতঃপর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হবে তখন তাদের ছেড়ে দিতে পারো আর তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো তোমার ঘরের বাতি নিভিয়ে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো তোমার পানি রাখার পাত্রের মুখ ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো তোমার বাসনপাত্র ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো সামান্য কিছু হলেও তার উপর দিয়ে রেখে দাও সহিহুল বুখারী হাদিস নম্বর 3280 নম্বর অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের গৃহপালিত পশু এবং শিশুদেরকে সূর্যাস্তের সময় বের হতে দিবে না যতক্ষণ না রাতের অন্ধকারের কিছু অংশ না হয় কেননা সূর্যাস্তের পর থেকে রাতের অন্ধকারের প্রথমাংশ না হওয়া পর্যন্ত শয়তান বিচরণ করতে থাকে সহিহ মুসলিম বিজ্ঞান আমাদের জানিয়েছে মানুষ যেমনটি চিন্তা করে বা ভেবে রাখে তার উপর তেমন প্রভাব ফেলে এই যেমন যদি আপনি কোনো কিছু দেখে ভয় পান তাহলে এই জিনিসের নাম শুনলেও আপনার ভয় লাগবে এই যেমন ভূত যদিও ভূত বলে কিছু নাই তবু আমাদেরকে এমন একটা ভয় দেখিয়ে রেখেছে যে ভূত মানে ভয়ঙ্কর কিছু যে আমাদের ধরে মেরে ফেলে বা আমাদের ভয় দেখায় আর আমরা তাকেই ভয় করে থাকি আবার অনেকে আছে যারা ভূতকে কোনো ভয় পায় না বিশেষ করে পুরুষ মানুষ যেমন আমিও একটা আসলে যে জিনিস নেই তাকে নিয়ে আবার কিসের ভয় তাই যদি আপনি এমন মহিলা হয়ে থাকেন আপনার মনে অনেক ভয় তাহলে আপনি বাড়ির বাইরে যাবেন না শয়তান জিন আপনার ক্ষতি যতটা না করতে পারবে তার থেকে বেশি ক্ষতি হবে আপনার ভয়ের মাধ্যমে অর্থাৎ আপনি বাড়ির বাইরে গিয়ে যে ভয় পাবেন তাতে আপনার ক্ষতি হতে পারে এবং আপনার গর্ভে থাকা সন্তানেরও ক্ষতি হতে পারে অনেকে এই রকমভাবেই আতঙ্কে মারা যায় তাই না তাই ভয় আছে এমন মানুষ সতর্ক থাকবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই